হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং চলো আবার অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এলাম আজকে প্রথমে উনতিরিশে মে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেবো তারপরে তিরিশে মে এবং একত্রিশে মে এই একটা ভিডিওতেই পুরোটা একবারে দিয়ে দেবো তো প্রথমে উনত্রিশে মেয়ের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সকলকে শেয়ার করে দিও এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো বেশি কল কথা বলে সময় নষ্ট করবো না এমনিতে তিনটে দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তো অনেকটা বড় হবে আশা করি ভিডিওটা তো চলো ক্লাসটা শুরু করি আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে চলো সরকারি চুক্তির চাকরিতে মহিলাদের জন্য তেত্রিশ শতাংশ সংরক্ষণ বাধ্যতামূলক করল কোন রাজ্য অপশান এ কেরালা অপশান বি কর্ণাটক অপশান সি তামিলনাড়ু অ্যান্ড অপশান ডি তেলেঙ্গানা সঠিক উত্তর অপশান বি কর্ণাটক নেক্সট পিএলএফএস সার্ভে অনুযায়ী যুব সম্প্রদায়ের বেকারত্বের নিরিখে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বিহার অপশান সি ঝাড়খণ্ড অ্যান্ড অপশান ডি কেরালা সঠিক উত্তর অপশান ডি কেরালা নেক্সট বিশ্বের প্রথম হান্ড্রেড পারসেন্ট বায়োগ্রেডেবল পেন লঞ্চ করলো কোন দেশ অপশান এ ভারত অপশান বি চীন অপশান সি জাপান অ্যান্ড অপশান ডি আমেরিকা সঠিক উত্তর অপশান এ ভারত নেক্সট সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে কোন দেশ অপশান এ ইন্দোনেশিয়া অপশন বি থাইল্যান্ড অপশান সি ওমান অ্যান্ড অপশান ডি পাকিস্তান সঠিক উত্তর অপশন সি ওমান আর আরবি ভাষায় রেমালের অর্থ হচ্ছে বালি এই প্রশ্নটা আমি টেলিগ্রামের পোলে পোস্ট করেছিলাম কুইজ হিসেবে যথারীতি কেউই অ্যান্সার করনি ওখানে অনেক রকমের কুইজের অ্যান্সার তোমরা আমি টুকটুক করে পোস্ট করি তোমরা করতে পারবে টেলিগ্রামটায় অবশ্যই জয়েন হয়ে নিও আর আমি যেখান থেকে এখন ভিডিও করছি সেখানে রেমালে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি একটু দু একটা হয়তো গাছপালা ভেঙে পড়েছে খুব ঝড় হয়েছিলো একটু বৃষ্টি হয়েছিল তো তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো সেখানে কার কোথায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আমাকে কমেন্টে একটু অবশ্যই জানিও নেক্সট কোয়েশ্চেন ইউ এ ইউরোপা লিগ টাইটেল জিতল কোন ফুটবল টিম অপশন এ অতলঙ্কা অপশান বি টোরিনো অপশান সি লিস অ্যান্ড অপশান ডি লিবার কুসেন সঠিক উত্তর অপশন এ নেক্সট কোয়েশ্চেন তৃতীয় কিং চার্লসের থেকে অমল কলোনি ওমেন্স এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেলেন কোন রাজ্যের আঠেরো বছর বয়সী মহিলা রিস্কাচালক আরতি অপশান এ গুজরাট অপশান বি মহারাষ্ট্র অপশান সি অন্ধ্রপ্রদেশ অ্যান্ড অপশান ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তর অপশান ডি উত্তরপ্রদেশ নেক্সট কৃষ্ণ এবং ভূমি নামে এআই অ্যাঙ্কার লঞ্চ করল কোন টিভি চ্যানেল অপশান এ ডিডি ভারতী অপশান বি ডিডি কিষান অপশান সি সংসদ টিভি অ্যান্ড অপশান ডি ডিডি ন্যাশনাল সঠিক উত্তর অপশান বি ডিডি কিষান নেক্সট অক্সফোর্ড গ্লোবাল সিটিস ইন্ডেক্স রিপোর্ট দু হাজার চব্বিশে দিল্লির স্থান কত অপশান এ দুশো সাইতিরিশ অপশান বি তিনশো পঞ্চাশ অপশান সি তিনশো অ্যান্ড অপশান ডি একশো তেরো সঠিক উত্তর অপশান বি তিনশো পঞ্চাশ এর প্রথম স্থানে রয়েছে নিউ ইয়র্ক নেক্সট মেন্স টি টোয়েন্টি সি দু হাজার চব্বিশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন কে অপশান এ শাহিদ আফ্রিদি অপশান বি বিরাট কোহলি অপশান সি বাবর আজম অ্যান্ড অপশান ডি মুশফিকুর রহমান সঠিক উত্তর অপশান এ শাহিদ আফ্রিদি তিনি একজন পাকিস্তানের ক্রিকেটার নেক্সট কোয়েশ্চেন এবং উনতিরিশে মের এটা লাস্ট কোয়েশ্চেন হলিউড ওয়াক অফ ফেম পাচ্ছেন কোন দেশের অভিনেতা ক্রিস হেমস ওর্থ অপশান এ আমেরিকা অপশান বি কানাডা অপশান সি অস্ট্রেলিয়া অ্যান্ড অপশান ডি স্পেন সঠিক উত্তর অপশান সি অস্ট্রেলিয়া হ্যাঁ আমি জানি কয়েকদিন ধরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি ভীষণ ইরেগুলার হয়ে যাচ্ছি তার জন্য তোমরা আমার ওপর রেগে যেও না আসলে কয়েকদিন ধরে নানান ঝামেলার জন্য নানা কাজে ব্যস্ত ছিলাম যার জন্য এডিট করতে পারিনি আর পয়লা আগামীকাল থেকে অর্থাৎ পয়লা জুন থেকে আমি প্রতিদিনের আগে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স দিতাম সেরকমই যাবে আর আমার সাথে টেলিগ্রামে একটা স্ক্যাম ধরনের হয়েছিলো একে নানান গ্রুপ থেকে কয়েকজন আমাকে মেসেজ করছিল এবং তাদের যখন আমি ব্লক করছিলাম তাদের সমস্ত চ্যাট আমার আমার পেজ থেকে উধাও হয়ে যাচ্ছিলো এরকম কেন হচ্ছিলো আমি জানি না এটা নিয়েও কয়েকদিন বেশ নার্ভাস ছিলাম তোমাদের কারোর সাথে যদি এরকম কখনো হয়ে থাকে আমাকে একটু শেয়ার করো কমেন্টে তো চলো নেক্সট ডেটের কারেন্ট অ্যাফেয়ার্সটা শুরু করি চলো পরবর্তী দিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এলাম এবার তিরিশে মে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেব তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে ভারতে রুপে সার্ভিস নিজের দেশে লঞ্চ করবে কে অপশান এ মালদ্বীপ অপশান বি মালয়েশিয়া অপশান সি সিঙ্গাপুর অ্যান্ড অপশান ডি মায়ানমার সঠিক উত্তর অপশানে এ মালদ্বীপ নেক্সট নাসাস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন কোন ভারতীয় অপশান এ মুনিব আমিন ভাট অপশান বি আর জুনায়েত অপশান সি উভয় অ্যান্ড অপশান ডি কেভিনন সঠিক উত্তর অপশান এ মুনিব আমিন ভাট তিনি একজন দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা নেক্সট প্রথমবার চাইনিজ সারস পাখির দেখা মিলল কোথায় অপশান এ সিকিম অপশান বি গুজরাট অপশান সি অরুণাচল প্রদেশ অ্যান্ড অপশান ডি উত্তরাখণ্ড সঠিক উত্তর অপশান ডি উত্তরাখণ্ড নেক্সট ফর্টি টু পারসেন্ট বৃদ্ধিসহ ভারতের চতুর্থ রপ্তানি বৃহত্তম রপ্তানি পণ্য কি অপশান এ চাল অপশান বি তুলো অপশান সি স্মার্টফোন অ্যান্ড অপশান ডি গম সঠিক উত্তর অপশান সি স্মার্টফোন আচ্ছা এ তো গেল চতুর্থ রপ্তানি দ্রব্য বলো তো প্রথম রপ্তানি দ্রব্যটা কি কমেন্টে জানাবে নেক্সট সম্প্রতি ক্যাপিলোড প্লাস পিসি উন্মোচন করলো কোন কোম্পানি অপশান এ অ্যাপেল অপশান বি মাইক্রোসফট অপশান সি অ্যালফাবেট অ্যান্ড অপশান ডি লেনোভো সঠিক উত্তর অপশান বি মাইক্রোসফট নেক্সট ন্যাশনাল এগ্রিকালচারাল কর্পোরেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান পদে হিসেবে নির্বাচিত হলেন কে অপশানে সমরেশ প্রধান অপশান বি বাপন দলুই অপশান সি জেঠা আহির অ্যান্ড অপশান ডি সোমু সোরেন সঠিক উত্তর অপশান সি জেঠা আহির নেক্সট ন্যাশনাল ডিফেন্স একাডেমি এর কমাড্যান্ট হিসেবে নিযুক্ত হলেন কে অপশান এ গুরমিত সিং অপশান বি রাহুল সিং অপশান সি পুষ্কর সিং অ্যান্ড অপশান ডি গুরুচরণ সিং সঠিক উত্তর অপশান ডি গুরুচরণ সিং নেক্সট প্রথম আসিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায় অপশানে চিলি অপশান বি ব্যাংকক অপশান সি কলম্বো অ্যান্ড অপশান ডি নিউ দিল্লি সঠিক উত্তর অপশান বি ব্যাংকক নেক্সট ইউ ওমেন্স চ্যাম্পিয়নশিপস অনুষ্ঠিত হলো কোথায় অপশান এ লেওন অপশান বি বার্সিলোনা অপশান সি দুইসবার্গ অ্যান্ড অপশান ডি ইউমিয়া সঠিক উত্তর অপশন বি বার্সিলোনা চলো নেক্সট এবং তিরিশে মের লাস্ট প্রশ্ন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোর রান স্কোরার হলেন কে অপশান এ বিরাট কোহলি অপশান বি বাবর আজম অপশান সি রোহিত শর্মা অ্যান্ড অপশান ডি কে বিনন সঠিক উত্তর অপশন বি বাবর আজম আচ্ছা আজকে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমি সচরাচর লং টাইমের ক্লাস করতে চাই না কারণ তোমরা দেখতে চাও না যখনই আমি লং টাইমের ক্লাস পোস্ট করেছি দেখেছি সেই সব সেই সমস্ত ক্লাসে ভিউজ হয়নি তো আজকেরটাও লং টাইম হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু একটু কেটে কেটে দেখে নিও অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে মিস করবে না যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটা এখন দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক দিয়ে দিও তোমরা টেলিগ্রামেও জয়েন হয়ে থেকো সেখানে অনেক নতুন নতুন কিছু তোমরা ওখান থেকে পেয়ে যাবে ডিসক্রিপশানে সমস্ত কিছু লিঙ্কস দেওয়া থাকবে ওখান থেকে একবার চেক করে নিও অবশ্যই তো চলো পরবর্তী ডেটের দিকে যাওয়া যাক তো চলো আমার একটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস শুরু করছি একত্রিশে মে কারেন্ট অ্যাফেয়ার্স এই ভিডিওটাও তোমরা শেষ পর্যন্ত দেখো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না বারবার এক কথা বলে তোমাদের আর বোর করছি না তো চলো ক্লাসটা শুরু করি চলো একত্রিশে মেয়ের প্রথম প্রশ্ন এক মরসুমে তিনবার মাউন্ট এভারেস্ট জয় করলেন কোন দেশের পর্বতারোহী পূর্ণিমা শ্রেষ্ঠা অপশানে ভারত অপশান বি নেপাল অপশান সি ভুটান অ্যান্ড অপশান ডি পাকিস্তান সঠিক উত্তর অপশান বি নেপাল নেক্সট সম্প্রতি গুটকা এবং পান মশলা ব্যান করল কোন রাজ্য অপশানে এ তামিলনাড়ু অপশান বি কেরালা অপশান সি তেলেঙ্গানা অ্যান্ড অপশান ডি কর্ণাটক সঠিক উত্তর অপশান সি তেলেঙ্গানা নেক্সট কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন গীতানাস নাওসেদা নাওসেদা অপশান এ লিথুয়ানিয়া অপশান বি সোমালিয়া অপশান সি ঘানা অ্যান্ড অপশান ডি ইকুয়েডর সঠিক উত্তর অপশান এ লিথুয়ানিয়া যার রাজধানী ভিলনিয়াস এবং মুদ্রার নাম ইউরো এগুলো একটা নতুন প্রশ্ন আছে অবশ্যই নোট করে রেখো নেক্সট ডারডোয়ের চেয়ারম্যান হিসেবে সমীর ভি কামাথের কার্যকালের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হল অপশান এ এক বছর অপশান বি দু বছর অপশান সি তিন বছর অ্যান্ড অপশান ডি চার বছর সঠিক উত্তর অপশান এ এক বছর নেক্সট কোথায় সেন্টার ফর কার্বন ফাইবার অ্যান্ড প্রিপেজ উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর অপশানে এ ব্যাঙ্গালুরু অপশান বি মুম্বাই অপশান সি জয়পুর অ্যান্ড অপশান ডি নিউ দিল্লি সঠিক উত্তর অপশানে এ ব্যাঙ্গালুরু নেক্সট দু হাজার তেইশ চব্বিশ সালে ট্রান্সমিশন লাইন যোগে শীর্ষে রয়েছে কে অপশান এ গুজরাট অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি হরিয়ানা অ্যান্ড অপশান ডি পাঞ্জাব সঠিক উত্তর অপশান বি উত্তরপ্রদেশ নেক্সট কোন দেশে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন ফয়সাল বিন সৌদ আল মেচফেল অপশান ইসরায়েল অপশান বি মিশর অপশান সি সিরিয়া অ্যান্ড অপশান ডি জর্ডান সঠিক উত্তর অপশান সি সিরিয়া নেক্সট কোন রাজ্যের জঙ্গলে সব থেকে বেশি আগুন লাগার ঘটনা ঘটেছে অপশানে হিমাচল প্রদেশ অপশান বি উত্তরাখণ্ড অপশান সি মণিপুর অ্যান্ড অপশান ডি ত্রিপুরা সঠিক উত্তর অপশানে এ হিমাচল প্রদেশ নেক্সট ক্রিকেট অস্ট্রেলিয়াস মাল্টি কালচারাল অ্যাম্বাসেডরস হিসেবে নিযুক্ত হলেন কে অপশন এ রবি শাস্ত্রী অপশন বি বিরাট কোহলি অপশান সি কপিল দেব অ্যান্ড অপশন ডি সুনীল গাভাস্কর সঠিক উত্তর অপশন এ রবি শাস্ত্রী নেক্সট এবং একত্রিশে মে লাস্ট কোয়েশ্চেন এছাড়াও আজকের ক্লাসের এটাই শেষ প্রশ্ন দু হাজার তেইশ ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন কে অপশান এ রাতুল কুমার অপশান বি মিনেশ শাহ অপশান সি রাহা খান অ্যান্ড অপশান ডি মেজর রাধিকা সেন সঠিক উত্তর অপশান ডি মেজর রাধিকা সেন ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ